দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে বিপ্লবীদের বাধা দিয়েছে পুলিশ বাংলা মোটর এরিয়াতে কিন্তু গণ অধিকার পরিষদের যে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি সেটিতে কিন্তু এই মুহূর্তে পুলিশ বাধা দিয়েছে এবং এখানে পুলিশের কিন্তু বিশাল একটি ব্যারিকেড দেখা যাচ্ছে এবং অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু বাধার মুখে কিন্তু রাস্তায় বসে পড়েছে আসলে কি হতে যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু মুখোমুখি অবস্থান করছে পুলিশ এবং গণ অধিকার পরিষদ যাতে বিপিনপন্থী গণ অধিকার পরিষদ আপনারা দ্রুত শেয়ার দিয়ে সকলের মাঝে ছড়িয়ে দিন এবং দেখার সুযোগ করে দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে কি হতে যাচ্ছে আমাদের গণ অধিকার পরিষদের নেতৃত্ব আজকে আমাদের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আপনারা জানেন গণ অধিকার পরিষদ এই মুহূর্তে কিন্তু মুখোমুখি অবস্থানের পর কিন্তু নেতাদের কিন্তু নেতারা কিন্তু বক্তব্য রাখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে শেষ পর্যন্ত কি হয় সেটি দেখানোর চেষ্টা করছি আমরা বলতে চাই এই সরকারের আক্রমণ নির্বাচন কমিশন গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেয় নাই নিবন্ধন দিয়েছে নাম সর্বস্ব দুটা ভুল ভুল সংগঠনকে তাদের রাজনৈতিক কোনো কার্যালয় নেই রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম নেই এই আক্রমণ নির্বাচন কমিশন দিয়ে এই মুহূর্তে বক্তব্য দেবেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জাহেদ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা নিবন্ধনের দাবি নিয়ে এখানে আসি নাই আমরা আমাদের অধিকার নিয়ে এখানে এসেছি আমাদের সহযোগিতা যারা আছেন আপনারা সাংবাদিকদেরকে দাঁড়ানোর জন্য একটু সুযোগ করে দেন আপনারা একটু পিছনে যান অনেক সাংবাদিক এখানে এসেছে সাংবাদিকদেরকে একটু জায়গা করে দেন প্রিয় দেশবাসী আপনারা আজ দেখেছেন আজকে আমরা পুলিশ বাধার মুখে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং পুলিশ কিন্তু তারা কিন্তু রাজপথ ছেড়ে মানে ব্যারিকেড ছেড়ে কিন্তু তারা চলে যাচ্ছে না তারাও কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে রাজপথটা এবং অন্যদিকে পুলিশের বাধা এবং গণ অধিকার পরিষদের মিছিল তার প্রেক্ষিতে কিন্তু যানবাহনের একটি বিশাল দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়েছে এবং তার মধ্যে অবস্থানে একদিকে যানবাহনের জ্যাম অন্যদিকে কিন্তু পুলিশের ব্যারিকেড মাঝে মাঝে অবস্থান করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা বলছি এক কার্যালয় থেকে হয়তো আমাদেরকে বিতাড়িত করা গিয়েছে কিন্তু দ্রুত করে আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আপনারা দ্রুত লাইভ শেয়ার করে দিন আসলে গণ অধিকার পরিষদ এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান করছে বাংলা মোটরে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হচ্ছে গণ অধিকার পরিষদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে শেষ পর্যন্ত কি হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে বাধার মুখে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজপথ ছাড়ছে না তারা কিন্তু রাজপথে বসে পড়েছে এবং এখানে কিন্তু এখন শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দ্রুত করে লাইভটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন আপনাদেরকে জানিয়ে রাখি যে গণ অধিকার পরিষদ সহ 12টি রাজনৈতিক দলের কিন্তু নিবন্ধনের যে একটি সম্ভাবনা ছিল সেখান থেকে কিন্তু মাত্র 2টি দল কিন্তু নিবন্ধন পেয়েছে নাম সর্বত্র 2টি দল এবং গণ অধিকার পরিষদ তারা কিন্তু নিবন্ধন পায়নি তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা 1 নম্বর থেকে কিন্তু তারা নিবন্ধন না পাওয়ার কারণে কিন্তু তারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি তারা পালন করছে
এই অবৈধ নির্বাচন কমিশন জনতা প্রশাসনকে নিবন্ধন দেয়নি, নিবন্ধন না দিয়ে পূর্ব আমাদের গণতান্ত্রিক পরিষদের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয় পুলিশ তারা অবরুদ্ধ করে রাখছে, কিন্তু আমাদের কার্যালয় লাগে না, আমাদের এটিএম লাগে না, আমাদের ব্যাংকের লাগে না, আমরা উঠেছি রাস্তার থেকে, আমাদের পরিবেশে হচ্ছে, আমাদের সঙ্গে হচ্ছে রাস্ত, আমরা রাস্তাতে বসব, রাস্তার থেকে গণতান্ত্রিক পরিষদ যেভাবে গড়ে তুলেছি সেভাবে রাজপথে থেকে আগামী রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে এগিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে অবৈধ ব্যক্তির পুলিশ প্রধান মুখের মধ্যে মধ্যে বক্তব্য রাখছেন গণতান্ত্রিক পরিষদের শীর্ষ নেতারা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। আমাদের গণ অধিকার পরিষদের নবনির্বাচিত গণ উচ্চতা পরিষদের সদস্য জসীমউদ্দিন আকাশ, আর আমার সরকার অতি দ্রুত শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, নিবন্ধন দিল না, তারা মনে করছে এই আন্দোলন সংগ্রাম অনুল অঙ্কুরের শ্রেষ্ঠ করতে পারবে, সেই স্বপ্ন স্বপ্নে থেকে যাবে, কখনো পূর্ণ হবে না, সমুদ্রের স্রোতকে সামনে ধরে রাখতে পারে না, এই তারুণ্যের আন্দোলনকে ধরে স্রোত ধরে রাখতে পারবে না, আমরা রাজপথ থেকে এগিয়ে এসেছি, আমাদের কার্যালয় বন্ধ হলে সারা বাংলাদেশ আমাদের জন্য কার্যালয় হিসেবে বিবেচিত হবে, গণতান্ত্রিক পরিষদের কিন্তু সেই গণতন্ত্রের মধ্যে এখন কিন্তু তারা ইমেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের উচ্চতা পরিষদের সদস্য সংগ্রামী বন্ধুগণ, এই ইন্টিগ্রাল কমিশন যার গঠনের সময় হয়ে গেছে, আমরা গণ অধিকার পরিষদ একেবারেই নিয়মকানুন অনুযায়ী সমস্ত ডকুমেন্টস দাখিল করেছিলাম, কিন্তু তারা আমাদেরকে নিবন্ধন না দিয়ে নাম সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার কিন্তু তারা নিবন্ধন না পাওয়ার কারণে কিন্তু তারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি তারা পালন করছে, নিবন্ধন দেয়নি, নিবন্ধন না দিয়ে পূর্ব আমাদের আমাদের সন্দেহ হচ্ছে।